স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা সিটি মেয়র লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল না ফেরার দেশে সাংবাদিক পীর হাবিবুর রহমান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টার মধ্যে এদের মৃত্যু হয় এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি এই তথ্য নিশ্চিত তিনি জানান গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি তবে করোনার সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ষোলো ও উনত্রিশ ত্রিশ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন এই দুজনেই পুরুষ এদের একজন ষাট এবং অন্য বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে এদিকে একশো ছেচল্লিশ রামেক করোনা ইউনিটে শনিবার সকাল নয়টা পর্যন্ত ভর্তি ছিলেন আটষট্টি জন রোগী এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন উনচল্লিশ জন এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুইজন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শনিবার বিকেলে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চিকিৎসকের দিয়ে তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে শনিবার বিকেল মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পীর হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রয়াতের মরদেহ রোববার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সেখান থেকে বেলার সাড়ে বারোটায় তাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হবে প্রেস ক্লাবে জানাজা শেষে মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে পারিবারিক কবরস্থানে পীর হাবিবুর রহমানকে দাফন করা হবে এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবেইট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় গত বাইশে জানুয়ারি পীর হাবিবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হন করোনা মুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন তিনি রাজশাহীতে করোনা ভাইরাস সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন ও শাস্ত্রীয় চর্চায় সমৃদ্ধি লাভের প্রত্যাশায় দেবীর অর্চনায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে আয়োজন করা হয় এই পূজার প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি অনুসারে এই পূজার করে হিন্দু শনিবার সকাল থেকে শিক্ষার্থী ও ভক্তরা করে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মিলন মেলায়। হিন্দু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীস্থ ভারতীয় সহকারী কমিশনার সঞ্জীব কুমার ভাটি উপস্থিত ছিলেন এছাড়াও নগরীর বিভিন্ন মন্দির মণ্ডপ রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গণ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এই পূজার আয়োজন করা হয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপা পেতে পূজা অর্চনার শেষে দেবীর কাছে পুষ্পাঞ্জলি প্রদান করে শিক্ষার্থী সহ সর্বস্তরের ভক্ত পুজো শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে সাদা রাজহাঁসে চড়ে ও বিনা হাতে বিদ্যার দেবী সরস্বতী পৃথিবীতে আসেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামাল লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামী রবিবার দিনটি স্মরণে মরহুমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রবিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে রাশিক মেয়র বাসভবনে কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সকাল দশটা ত্রিশ মিনিটে কালীরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হবে বাজ্যহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এছাড়া জামিয়া ইসলামিয়া শাহ মকদুম মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হবে উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর বগুড়া জেলার দুপচাচিয়া থানার চামরুল গ্রামে জন্মগ্রহণ করেন জাহানারা জামান দু সালের ছয় ফেব্রুয়ারি এই মহিয়সী নারী জাহানারা জামান ইন্তেকাল করেন করোনা সংক্রমণ এড়াতে সীমিত আকারে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা গত বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে উৎসব আনন্দে পড়েছে ভাটা শীত গুড়িগুড়ি বৃষ্টি মেঘলা আবহাওয়ার কারণে পূজার প্রস্তুতি নিতেও সবার দেরি হয়েছে শনিবার মাঘ মাসের শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবীকে বরণ করে নিয়ে আসনে প্রতিষ্ঠা করা হয়েছে বিদ্যার দেবী সরস্বতীকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মনের সকল তমসা দূর করে বিদ্যাদানের জন্য দেবীর কাছে অঞ্জলি প্রদানে ব্যস্ত তারা করোনা পরিস্থিতি দূর করা সহ মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে যাতে করে তারা সঠিকভাবে লেখাপড়া করে বিদ্যা অর্জন করতে পারে এছাড়া বাড়িতে বাড়িতেও করা হয়েছে এ পূজার আয়োজন পূজা মণ্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে ভক্তিমূলক গান প্রসাদ বিতরণ সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন নাটোরে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি আর শীতে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে থেমে থেমে বৃষ্টি আর বাতাসের কারণে রাস্তাঘাটে ও বাজারে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না শনিবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় স্থবিরতা এসেছে জনজীবনে শীতকালে ঠান্ডার সাথে এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে শীতজনিত সমস্যা দূর হওয়ার পর বৃষ্টির কারণে আবারও তাপমাত্রা নেমে যাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে তাদের কাজের গতি আবারও থেমে গেছে সকালে রাস্তায় কোনো মানুষ না থাকায় রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রী না পেয়ে হতাশা প্রকাশ করেছে সকালে বৃষ্টি না থাকায় বাড়ি থেকে বের হলেও পরে গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় তারা যাত্রী না পেয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে কৃষকরা জানান এই বৃষ্টি ও দমকা বাতাসে সরিষা গমসহ বেশ কিছু ফসলের ফলন কমে যাবে আবার লাগানো আলের পেঁয়াজ সহ কিছু ফসলের উপকারও হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দুই নং চরপার্বতীপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড হতে জনগণের মনোনীত মেম্বার প্রার্থী পলাশ মাহমুদ ফুটবল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে মেম্বার প্রার্থী পলাশ মাহমুদ বলেন ওয়ার্ডবাসীর সেবা করার উদ্দেশ্যে ফুটবল মার্কায় মেম্বার প্রার্থী হয়েছে ফুটবল মার্কায় ভোট চেয়ে তিনি বলেন বিজয়ী হলে তিন নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবা করা সহ ওয়ার্ডকে মাদকমুক্ত করা হবে পলাশ মাহমুদ একজন ব্যবসায়ী শিক্ষিত সৎ ও যোগ্য প্রার্থী তিন নং ওয়ার্ডবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ